কৃষ্ণায় দু হাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। আরে আম্মা, বিয়ার স্বপ্ন তো আমি সকাল বিকাল দুই বেলায় দেখি। তাইলে যে কইলি? আরে মামু রাজি হইব কিনা সেটা আমি ভাবি নাই। আমার ভাইজান আজ পর্যন্ত কোনোদিন আমার কোনো কথা ফেলাইতেই পারে নাই। ছেলেটা সেই মেয়েটিকে পাবার জন্য তার স্বামীকে হত্যা করার একটি প্রস্তুতি নিচ্ছে। স্বামীটা কিরকম? আপনি জানেন তো ভাবে আপনার লাগে আমি কি না করতে পারি। আপনি ছাড়া আমার আছে কেটা? আমার জন্য তোমার কিছু করতে হবে না, তুমি খালি মাঝে মধ্যে এই বাড়িতে এসে একটা ঘুরান দিয়ে যাই। আপনি জানেন কি বলতে চেয়েছিলেন? প্রেম, মানে প্রেম সম্পর্কে আপনার ধারণা কি? মানে আপনি কি প্রেম করতে আগ্রহী? বস বিজয়, তুই তো বেটা চিল্লায় আমার কানের পোকা নামে ফেলাইতেছিস। আরে বস, ওই লোকটাকে তো আমরা খুঁজে পেলাম না। কোন লোকটা? আরে ওই লোকটা, আরে ভাবির বড় ভাই, তারে খোঁজার জন্য বাজারে আসলাম। আচ্ছা, হয়েছে কি? অনেক আগে দেখছি তো, তাই মনে হয় চেনার কোনো একটা ভুল হইতেছে, সে তো আমাকে চিনতে পারতেছে না। আরে বস, সে আমাকে নাসিম, তাতে কি হয়েছে? আমরা তোর জোর করে ধরে লইতাম। রে আসছে একদম আমার গুন্ডাটা। হ্যাঁ, চল ওই দিকটাকে, যে লোকটা গেল না, ওই লোকটা জাফর কিনা একটু খোঁজ করে দেখি। Thank you.
বস, ওই লোকটা তাইলে না না ঠিক তো বুঝতে পারলাম না, চিনতে পারলাম না লোকটা। কেন চিনতে পারলেন না, দেখেন নাই ভালো করে? ওই লোক তো বেটা মামার তো মুখটাই দেখার সুযোগ করে দিল না। তা আপনি বাজারে বসে কি করছিলেন, ঘোরা ডান্ডা বাজছিলেন নাকি বসে বসে? নিকোল মনে হয় মাঝে মধ্যে তোরে ধরে একদম একটা দেন না, আপনি যা খুশি তাই করেন, তাতে রাজি আছি। তাহলে কাজ করি চল। কি আমরা ফিরে যাই? কেন এত লোকের মধ্যে আমার মনে হয় না জাফর ভাইরে খুঁজা পাওয়া যাবে। আমরা এক কাজ করি, আমরা তার বাড়িতে গিয়া মেহমানের মতো বসে থাকি, নিজের বাড়িতে জাফর ভাই তো আর না আইসা থাকতে পারবে না। বাস আমার না মাঝে মাঝে মনে হয় আপনি একদম আইনস্টাইনের মতো বুদ্ধিমান জ্ঞানী। এই লোকটার তো কেমন চেনা চেনা লাগতেছে। এই লোকই তো সেই লোক, উনারই তো বাজারে দেখছিলাম আমরা। ওয়াই লুকিং মি, কে আমার দিকে এরকম চোখ গোল গোল করে তাকায় কি দেখেন? এই পাড়ায় নতুন আসা হয়েছে বুঝি? আমাকে দেখে আপনার কি মনে হয় আমি কোন পাড়া থেকে আসতে পারি? দেখে মনে হচ্ছে তুমি এইমাত্র চিড়িয়াখানা থেকে এসছো। একটু আগে আমার চারপাশে ঘুরু ঘুরু করছিলে কেন? কে আমি? তুমি আর এই মোটা গাধাটা। আপনি কি জানেন আমরা এখানে কার খোঁজে আসছিলাম? জানার আমি কোনো প্রয়োজন দেখছি না। শুধু বয়সের কারণে আপনারে কিছু বললাম না। আপনি কি আবার রাগ করলেন নাকি? না মানে আমি আসলে বলতে চাচ্ছিলাম কি মানে বয়স বেশি হয়ে গেছে তো, তাই যে আসল জাফর ভাই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে ওই যে 1032-এর জাফর আছে না, জাফর জাফর অরিজিনাল পালপি অরেঞ্জ স্ট্রিং। বুঝতে পারছি আপনি আমার উপর রাগ করে আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছেন। আমি ঠিক আপনাকে আমার কথাগুলো বোঝাতে পারিনি। বোঝাতে হবে না, আমি বুঝতে পেরেছি। আমাকে আপনার পাগল মনে হয় তাই না? না, বোকা মনে হয়। না হলে কেউ এরকম করে একটা মেয়েকে প্রেমের প্রস্তাব দিতে আসে না? মানে আমি আপনি কি এর আগে কখনো কোনো মেয়েকে প্রপোজ করেননি? তার মানে কি আপনি রাজি আছেন? আমার কথা এখনো শেষ হয়নি। আপনি বলতে চাচ্ছেন হলো আপনার গল্পের জন্য প্রয়োজন, তাই তো? না সেটা তো চেয়েছিলাম অনেক আগে, না চেয়েছি এখন আর লাগবে না। লাগবে না এখনো চাইছেন না? কি করবো এভাবে হয় নাকি বলুন। আর পরে যদি সত্যি সত্যি ঝামেলা হয়ে যায়? আরে কি ঝামেলা হতে পারে? ধরুন আপনার জন্য শেষ পর্যন্ত আমি মারুফ সাহেবকে খুন করে ফেললাম। হাসছেন আমাকে নিয়ে?
ভাই বলো তো কি করব। আচ্ছা আপনি আমাকে বলুন তো, আপনার কথা শুনে মানুষ হাসেনি আগে? কখনো আমি তো কারোর সাথে এরকম কথা বলিনি। ও তাহলে তো দেখছি আপনাকে আমার আসলে হেল্প করাই লাগবে। আমি না বইটা আপনার নামে উৎসর্গ করতে চাই। আচ্ছা কি করতে হবে বলুন তো? আমি কিন্তু অপেক্ষা করছি। তো আসলে ঠিক বুঝতে পারছি না কোন থেকে। মানে এটাও কি আপনাকে আমার বুঝিয়ে দিতে হবে? ঠিক আছে চলো, কি করা যায় দেখি। চলো রাশেদ সাহেব, আসলে একটু মূর্ছা গিয়েছিলাম বোধহয়। কি হয়েছে ভাইজান? এসব কি হচ্ছে বলতো? কি হয়েছে? প্রিয়াঙ্কা উল্টা পাল্টা কিছু করছে? তুই কিছু জানিস না? আরে তুমি এমন আটকাইয়া প্রশ্ন করলে আমি কি জানো? ইয়ে ভাই তুমি না বাজারে গেলা? এক গ্লাস পানি দিই ভাইজান। উজ্জ্বল এখানে এসছে কেন? উজ্জ্বল কোন উজ্জ্বল? ও আমার দেওর। তুই ওকে এখানে আসতে বলেছিস? আমি কেন আসতে বলবো? আমি কি এই শহরে কিছু চিনি নাকি? তাহলে সে জানলো কি করে তুই ঢাকায় এসেছিস? আরে আমি কেমনে জানবো? সে জানলো কেমনে? কার কাছ থেকে শুনছে? আর আমার তো মোবাইলও নাই যে আমি তারে ফোন করে খবর দিয়ে আনো। আমি আসছি আমার ভাইয়ের কাছে, আমি কেন তারে খবর দিতে যাবো? ওই ড্রয়িং রুমে বসে রয়েছে, তুই ওকে বলে দে আমি ওকে সহ্য করবো না। আমি পারি না, তুমি পারবা কেমনে? আমি সেসব কিচ্ছু জানতে চাইছি না। ওর মতো রাস্তার ছেলে যদি আমার বাড়িতে ঢুকে আমি কিন্তু পুলিশে ধরিয়ে দিয়ে ওকে জেলে ভাত খাওয়াবো। দেহ কারবার আমার কাছে এসে আমার লোকে দেখা নাই। কথাটা আমি তোকে বললাম, তুই উজ্জ্বলকে ভালো করে বুঝিয়ে দিস। আচ্ছা ভাইজান, আম্মা মামু কারে পুলিশে দেওয়ার কথা কইলো? আমগো মা বেটি রে। কি তোর পাগল, ডরাইস না। তোর মোবাইলটা দে তো, উজ্জ্বল একটা ফোন দিই। দাঁড়াও আনতেছি। নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি, রয়্যাল টাইগার। একটা চা বানাইছিলেন কুল অন থেকে এই দোকানে চা খাইতে হইব। কেন বস, ওই বাসা কি চা হয় না? এত ভালো হয় না। সেটা আপনি জানলেন কি করে? আপনার তো বাড়িতে ঢুকতে দিল না। চোখ কি বাড়িতে রেখা হস? হ্যাঁ আমি যে উপরে গিয়ে কথা কইলাম এটা কি দেখস নাই? খুব দেখছি একবার,
তো ভদ্রলোকের বাড়িতে কি বারবার গিয়ে কেউ বিরক্ত করে নাকি? বস, কিন্তু সে আপনার তো নিকট আত্মীয়। না হয়েছে কি, আমার লগে অনেকদিন পরে দেখা তো, আর আমি তো যেন তো মানুষ না, তুই তো ব্যাপারটা বুঝস না, আমি তো একটা অন্যরকম না, একটা রজনীকান্তের একটা স্টাইল আছে আমার মধ্যে, তাই আমার লয়ে যে কি করবো এটা ঠিক বুঝতে পারতেছ না। বস, শেষ পর্যন্ত যদি ঢুকতে না দেয়? এই বেকুবের মতো কথা কইতে তোর ভালো লাগে না? না বস, আমার এই জাফর সাহেবের ভাবভঙ্গি কিন্তু ভালো লাগে নাই, মনে হয়েছে সে ব্যাপারটা ভালোভাবে দেখতেছে না। হ্যাঁ, চেহারাটাই বুঝছস, ছোটোবেলা থেকেই খারাপ। না মানে আমি তার ছোটোবেলা থেকে দেখতেছি তো। বস, আপনি তো চিন পরিচয় পুরোটাই দিলেন, তারপর সেই চায়ের দোকানে বসায় রাখছে, এই মানুষে যদি জানে তাহলে মানসম্মত থাকবে? মাইন্ডসেটে যদি আপনি না বলেন তাহলে মাইন্ডসেট জানবে কিভাবে? বেকুব কুনহানকার। কিন্তু কিন্তু কি বস, আমার মনের মধ্যেও কেমন জানি একটা সন্দেহের উকি দিতেছে। আমার মতো যদি এমন হয় তাহলে জাফর ভাই কিন্তু জীবনের সবচেয়ে বড় ভুলটা আজকেই করলো। তাইলে কি বস, একসাথে যাব? এছাড়া তো আর কোনো পথ আমি দেখতেছি না, নিজের আসল চেহারাটা এবার দেখাইতে হবে। আমি রেডি বস। এই দুনিয়াতে ভালো মানুষের কোনো দাম নাই, সবাই হলো শক্তের ভক্ত বস। তাইলে আমি শক্ত হয়ে গেলাম। হাই রে বেকুব, নিজেই শক্ত হয়ে গেলি, যন্ত্র বাইর কর, একসাথে যাইতে হবে। বেকুব কুনহানকার, যন্ত্র বাইর কর। লোকজন আছে তো বস, ঝামেলা হতে পারে। ভাইজান, আপনি কি আমারে খুঁজতেছেন? আরে আমি আমি একটা রহস্যময় গল্পের উন্মোচনে বের হয়েছি। একটা নায়ক তার বাসা থেকে বের হয়ে অলিগলি পার হয়ে এই পথে এসে নায়িকার সাথে দেখা হবে, ঠিক অমনি সামনে এসে দারোয়ান হাজির। কি করছেন আপনি এখানে? যান ওইদিকে, যান ওইদিকে, তো আরো বড় রহস্য চলতেছে। তো আজকাল আপনিও কি লেগালেগি শুরু করেছেন নাকি? অবশ্য এই শহরে সব কিছুই সম্ভব। ভাইজান, এটা না আসল রহস্য, আমি এখানে দাঁড়ায় লুকায় লুকায় শুনবার চেষ্টা করতেছি। ঘটনা কি বলুন তো? একটা যন্ত্র খোঁজাখুঁজি চলতেছে। আচ্ছা আচ্ছা, যন্ত্র যন্ত্র কি টাইপের যন্ত্র, মানে ইলেকট্রনিক্স কিছু? না, বন্দুক পিস্তল। যাক, তাহলে ইলেকট্রনিক্স না, কি ধরনের বন্দুক পিস্তল? খুব কঠিন ধরনের, শুনলেন না শরীরটা ঠান্ডা হয়ে যায়। তাহলে এই ধরনের যন্ত্রের আশেপাশে না থাকাই ভালো, তাই না? যন্ত্রটা না আপনাদের জন্য আনছে। কি বলছেন এসব, আমরা তো কেউ এই ধরনের যন্ত্র অর্ডার করিনি। আমার মনে হয় কি আজকে রাতে একটা অঘটন ঘটবে। আচ্ছা, এই যন্ত্রটা এনেছে কে? ওই যে মামা, উজ্জ্বল মামা, কেমন আর খুঁজে পাইতেছে না? ইয়াস, পেয়েছি। এটা তো আমার একটা গল্পের নতুন নাম হতে পারে। কি? একটি হারিয়ে যাওয়া বন্দুকের নাম। যাই, টুকে রাখি। আপনি কি এখানে দাঁড়িয়ে থাকবেন না কি এভাবে? যান যন্ত্রটা খুঁজতে, সাহায্য করুন ওদেরকে। তুমি বুঝতে পারছো না, ব্যাপারটা এমন না, এখন কমিউনিকেশনের যুগ, সব কাজ তো ফোনেই সাধ্য হয়, তাই না? তোমাকে শহরের মানুষ এইরকম, এটা জানলে আমি কোনোদিন আসতে রাজি হইতাম না। এটা তাই বলেছি বুঝি তোকে। তাহলে তার ভাইও নিশ্চয়ই সাংঘাতে কিছু একটা হবে, ভয় দেখাবার জন্য বলেছে। টুকরো টুকরো খবর পেয়ে যতটুকু বুঝতে পারলাম, ওরা আসলে চায় এই বাড়িটা। মগের মুল্লুকটা কি? তোমার কি করা উচিত ছিল সেটা তো আমি জানি না। তুমি নিজে হলে কি করতে? আমি আমি তো পারভিনকে আগে থেকেই চিনি। হ্যাঁ, তা তো চিনবেই। তোমাকে মারার জন্য এত সব আয়োজন, পাগলামির একটা সীমা থাকা উচিত মারুফ। নিশ্চয়ই নিশ্চয়ই, সবকিছুর একটা সীমা থাকা দরকার। এখনো হাজার
32 চলে গেলেও যায় না পায়ের ছাপ, এখনো পাই সহজ সরল স্বপ্নে ঠিকানা এখনো হাজার 32